লক্ষ্মীপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ওই স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ছাত্রীর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে বেশ আলোচিত হয়ে পড়ে। বিষয়টিতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল গতকাল দুপুরে রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেন। রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর যৌন হয়রানির শিকার অষ্টম শ্রেণীর ছাত্রীটি তার সহপাঠী ও প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করে ঘটনাটি সম্পর্কে জানেন সংসদ সদস্য। সাক্ষ্য প্রমাণে ওই স্কুলের অফিস সহকারী তাবারক হোসেন আজাদ কর্তৃক ছাত্রীটি যৌন হয়রানির শিকার হয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। অভিযোগের সত্যতা পাওয়ার পর সংসদ সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষককে অতি দ্রুত তদন্ত করে ইউএনও এর সাথে আলাপ করে আইনি পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। এ সময় সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলকে কাছে পেয়ে তার কাছে কেঁদে কেঁদে যৌন হয়রানির শিকার শিক্ষার্থী তার অভিযোগ তুলে ধরে এমপি কাজী শহীদ ইসলাম পাপুল বলেন, তারই সংসদীয় এলাকায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দেখে স্কুলে এসেছেন। এ সময় তিনি ঘটনার শিকার ওই স্কুল ছাত্রীকে সার্বিক সহায়তা ও ন্যায় বিচারের আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, যৌন হয়রানি ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। এই বিদ্যালয়ের অফিস সহকারী তাবারক হোসেন আজাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে রায়পুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আজাদ নামে একজন অফিস সহকারী সে একটি মেয়ের সাথে যৌন বা ইটিজিং জাতীয় কোনো কিছু করেছে। জানার সাথে সাথেই আমি এর তড়িৎ ব্যবস্থার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে আসলাম, কিন্তু ঘটনাটি এখন তদন্ত সাপেক্ষ, এর বিচার ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত সাপেক্ষ কঠিন বিচারের ব্যবস্থা।